গেল দুই দিনে কারো দেহে করোনা শনাক্ত হয়নি বাড়ি ফিরেছেন 15 জন জানালো আইইডিসিআর পরীক্ষার জন্য প্রস্তুত 11টি ল্যাব আসছে না কেউ দাবি স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রামে করোনা পরীক্ষাগারের হটলাইনে প্রতি 3 মিনিটে ফোন আসছে একটি তিন দিনে নমুনা পরীক্ষা হয়েছে 15 জনের সবগুলোই নেগেটিভ করোনা সংক্রমণ রোধে সচেতনতা বাড়াতে তৎপর সশস্ত্র বাহিনী সড়কে ছিটানো হচ্ছে জীবাণুনাশক যশোরে অস্থায়ী মেডিকেল নির্মাণের ঘোষণা সেনাবাহিনী চীন ও ব্রিটেন থেকে এখনো আসছে ফ্লাইট গেল 4 দিনে ফিরেছেন 150+ প্রবাসী কোয়ারেন্টিন নিশ্চিত করা না গেলে সংক্রমণের সংখ্যা বিশ্লেষকদের এবং বাধ্যতামূলক ছুটিতেও পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছেন সিলেট চা বাগানের শ্রমিক কর্মচারীরা বাড়ছে সংক্রমণের সংখ্যা নানা অজুহাত কর্তৃপক্ষের বাংলা সময়ের সঙ্গে আছি আমি ফারজানা মুমু এবং আমি তোহা খান তামিম দেশে নতুন কারো দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়নি বলে জানিয়েছে আইইডিসিআর এ নিয়ে গেল দুদিন নতুন সংক্রমণের প্রমাণ পায়নি সংস্থাটি 24 ঘন্টায় 109 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে দুপুরে অনলাইনে নিয়মিত ব্রিফিংয়ে সংস্থার পরিচালক ডাক্তার মির্জাদি সাবরিনা ফ্লোরার সঙ্গে যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকু বলেন করোনা শনাক্তের পরীক্ষার জন্য 11টি ল্যাব নিয়ে প্রস্তুত সরকার হাতে রয়েছে পর্যাপ্ত ভেন্টিলেটরও দেশের করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতি জানাতে রোববার দুপুরে অনলাইনে নিয়মিত প্রেস ব্রিফ করে আইইডিসিআর সংস্থার পরিচালক জানান নতুন করে সংগ্রহ করা 109টি নমুনায় কারো মাঝেই পাওয়া যায়নি কোভিড-19 এর অস্তিত্ব গত 24 ঘন্টায় আমরা 109টি নমুনা পরীক্ষা করেছি এবং এই 109টির মধ্যে কারোর দেহেই করোনার সংক্রমণ পাওয়া যায়নি তার মানে সর্বমোট সংক্রমিত রোগীর সংখ্যা 48 এবং ইতিমধ্যে আপনারা আমাদের আপনাদেরকে জানিয়েছি যে এর মধ্যে 15 জন ইতিমধ্যে সংক্রমণ মুক্ত যারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এর পরপরই অনলাইনে ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান বাড়ানো হয়েছে নমুনা পরীক্ষার পরিসর চিকিৎসকদের পিপিই নিয়ে শঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন এরই মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে 3 লাখ পিপিই বিতরণ করা হয়েছে সেই সঙ্গে প্রস্তুত আছে 500 ভেন্টিলেটর 10 দিনে আমাদের দেশের এবং পৃথিবীর পরিস্থিতি মোটামুটি একটা সহনশীল অবস্থায় চলে আসে ভালো আসে তখন এক ধরনের চিন্তা হবে আর যদি কিনা তাহলে পরে আমরা আমাদের অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা পরামর্শ দিব যে বর্তমান সিচুয়েশন উপরে দেখে একটা পদক্ষেপ গ্রহণ করা অনেক আগে প্রস্তুতি নিয়েছি বিদায় বাংলাদেশ ভালো আছে অনেকে বলছে যে আমাদের দেশের সংখ্যা এত কম কেন কেন আমরা সংখ্যা কি বেশি থাকলে আমরা খুশি হই 3 লক্ষ পিপি বিতরণ করেছি বিভিন্ন হাসপাতালে এবং পিপিপি আমাদের প্রত্যেক দিন প্রায় 20 থেকে 30 হাজার আমরা পিপিপি পাচ্ছি করোনা চিকিৎসায় রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা উপজেলার 710 জন চিকিৎসককে এরই মধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা শাখা এমআইএস এর পরিচালক যে সকল হাসপাতালকে আমরা ডেডিকেটেড করেছি সাদিয়া আফরিন সময় সংবাদ ঢাকা এই মুহূর্তে গণভবনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে শুধু নিজের উপর না অন্যের উপরেও আমাদের একটা দায়িত্ব আছে সেই দায়িত্ব বোধটা নিয়ে চলতে পারে
গণভবনে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। বাংলার সময় আরো থাকছে, বিদেশি কর্মীদের অবাধ যাতায়াতের কারণে রোহিঙ্গা ক্যাম্পগুলো করোনা ভাইরাস সংক্রমণের জন্য হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ, স্থানীয়দের মধ্যেও উৎকণ্ঠা। চট্টগ্রামে গত 72 ঘণ্টায় 30 জনের নমুনা পরীক্ষা করা হলেও কারো শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি। এর মধ্যে 15টি নমুনা পরীক্ষা হয়েছে স্থানীয় ল্যাবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন প্রতি 3 মিনিটে একটি করে ফোন পাচ্ছে বিআইটিডি হটলাইন। সাক্ষাৎপুর ক্যামেরা বিস্তারিত কমলদের রিপোর্টে। চট্টগ্রামে বিদেশ ফেরত প্রবাসীরা হোম কোয়ারেন্টাইন মানছেন কিনা তা তদারকি করতে জেলা প্রশাসক নিজে আসেন নগরীর খুলশি এলাকায়। এ সময় তিনি ইমিগ্রেশন বিভাগ থেকে পাওয়া তালিকা অনুযায়ী বাসায় বাসায় গিয়ে তাদের অবস্থান নিশ্চিত করেন। তিনি জানান চট্টগ্রামের বিআইটিডিতে পরীক্ষা করা 15 জনের করোনা ভাইরাস নেগেটিভ। বর্তমানে আমাদের এখানে আইসোলেশনে কেউ নেই। এ পর্যন্ত আমাদের হোম কোয়ারেন্টাইনে যারা আছেন এ পর্যন্ত আমাদের 947 জন বিভিন্ন সিটি কর্পোরেশন এবং আমাদের উপজেলাসমূহ মিলিয়ে আমরা তাদেরকে সেটা নিশ্চিত করেছি। গত 25 মার্চ প্রয়োজনীয় কিট এবং পিপিএ আসার পর 26 মার্চ থেকে করোনা শনাক্তের পরীক্ষা শুরু করে সীতাকুণ্ডের ফুজদারহাটে স্থাপিত বিআইটিডি পরীক্ষাগার। স্থানীয়ভাবে করোনা ভাইরাস পরীক্ষা শুরু হওয়ার পর থেকে বিআইটিআইডি ইনস্টিটিউটের হটলাইন নম্বরে প্রতি 3 মিনিট অন্তর একটি করে ফোন আসছে। 8 সদস্যের চিকিৎসক প্যানেল সেই রোগীর রোগের বর্ণনা শুনে এরপর তারা সিদ্ধান্ত নিচ্ছেন কোন রোগীর নমুনা সংগ্রহ করবেন। এরপর সিদ্ধান্ত অনুযায়ী বিশেষায়িত একটি অ্যাম্বুলেন্স ছুটে যাচ্ছে রোগীর বাসায়। নমুনা সংগ্রহের পর এখানে করা হচ্ছে করোনা ভাইরাসের পরীক্ষা। রোববার দুপুর পর্যন্ত এখান থেকে সংগ্রহ করা হয়েছে 20 জনের নমুনা। 15টির ফলাফল দেওয়া হলো, 5টি নমুনার রিপোর্ট এখনও পাওয়া যায়নি। 25 মার্চ থেকে আমরা কিট পাওয়ার পরে আমরা নিজেরা এখানে স্যাম্পল কালেকশন করে এখানেই আমাদের BSL-3 ল্যাব আছে জানেন বিআইটিআইডিতে, সেই ল্যাবে আমরা টেস্ট করছি এবং এই গতকাল পর্যন্ত আমার জানা মতে প্রায় আমরা 20টা স্যাম্পল এখানে কালেকশন করেছি এবং যেগুলো রিপোর্ট পেন্ডিং আছে এগুলি ছাড়া বাকি সব রিপোর্টই আমাদের কাছে নেগেটিভ এসেছে। চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা ভাইরাস রোগী পাওয়া না গেলেও আইসোলেশন সেন্টার হিসেবে প্রস্তুত রাখা হয়েছে বিআইটিডিকে। এছাড়া মেডিকেলের 4টি ICU রুম এবং পার্ক ভিউ নামের একটি বেসরকারি ক্লিনিককে প্রস্তুত রাখা হয়েছে পরিস্থিতি মোকাবেলার জন্য। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। হোম কোয়ারেন্টাইন নিশ্চিতের পাশাপাশি সারা দেশে সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রেখেছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। সামাজিক দূরত্ব মেনে চলতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছেন তারা। চট্টগ্রামের বিভিন্ন সড়কে জীবাণুনাশক মিশ্রিত পানি ছিটানো হয়। এদিকে করোনা আক্রান্তদের চিকিৎসায় যশোরে অস্থায়ী হাসপাতাল নির্মাণে করার কথা জানিয়েছে সেনাবাহিনী। রোববার সকালে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড় থেকে কেমিক্যাল মিশ্রিত জীবাণুনাশক পানি ছিটানো শুরু করে সেনাবাহিনী। শহরের প্রধান সড়কের পাশাপাশি মেডিকেল এবং ক্লিনিক পাড়া সহ 5 লাইসের সড়কে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি এ কার্যক্রম অব্যাহত থাকবে। প্রধান সড়ক এবং আবাসিক এলাকাসমূহে করোনা ভাইরাস মোকাবেলায় জীবাণুনাশক স্প্রে করার কার্যক্রম চলমান রেখেছি। এর পাশাপাশি মেডিকেল এবং ক্লিনিক এলাকাসমূহ এই কার্যক্রমের অন্তর্ভুক্ত রয়েছে।
কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে রোববার সকালে মাঠে নামে নৌবাহিনী। এ সময় মাইকিং করে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। 35 জন আমাদের হোম কোয়ারেন্টাইন আছেন, যদি হোম কোয়ারেন্টাইন যারা আছেন তারা যেন এটা মানেন, আমরা বাড়ি বাড়ি গিয়ে এটাকে নিশ্চিত করছি। যারা হোম কোয়ারেন্টাইন মানতে নিরুৎসাহিত হচ্ছেন, অনেক সময় মানতে চাচ্ছেন না, তাদেরকে কিন্তু আমরা প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নিয়ে আসছি। বিভাগীয় শহর রংপুর নগরীর পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড় সহ বিভিন্ন এলাকায় টহল দেন সেনা সদস্যরা। করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব মেনে চলতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তারা। একই দিন সকালে ব্রাহ্মণবাড়িয়ার কাজীপাড়া এলাকায় বিদেশ ফেরত 5 নাগরিকের বাড়িতে যান জেলা প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা। হোম কোয়ারেন্টিন ও সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে দিক নির্দেশনা দেন তারা। এদিকে যশোর সেনানিবাসের 88 ব্রিগেড কমান্ডার জানান, চিকিৎসা সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে সেনানিবাসের পাশে অস্থায়ী হাসপাতাল নির্মাণ করা হবে। চিকিৎসার সহায়তা এগিয়ে আসতে পারি, সেজন্য সিভিল সার্জনের সহায়তা এবং আমাদের নিজস্ব রিসোর্সের সম্মিলিত প্রচেষ্টা একটা টেম্পোরারি হসপিটালের চেষ্টা করছি আমরা। এছাড়া খাগড়াছড়ি, শরীয়তপুর, টাঙ্গাইল ও পিরোজপুরেও জীবাণুনাশক পানি ছিটানো সহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেয় সেনাবাহিনী। নিয়াজ মখদুম, সময় সংবাদ। কান না দিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানী ধানমন্ডিতে দলীয় সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। করোনা প্রতিরোধে সরকারের স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আপনারা যবে কান না দিয়ে আজকে আজকে সচেতনতামূলক কর্মসূচি পালন করবেন এবং এই দুঃসময়ে দুঃখী জনগণের পাশে দাঁড়াবেন। মারাত্মক করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আমাদেরকে আজ ঐক্যবদ্ধভাবে সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মেনে এগিয়ে যেতে হবে। এদিকে করোনা নিয়ে গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। দুপুরে পুলিশ সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। সম্প্রতি বেশ কয়েকটি আপত্তিকর ঘটনার সঙ্গে পুলিশের জড়িত থাকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে পেশাদার ও মানবিক হওয়ার আহ্বানও জানান জাবেদ পাটোয়ারি। আহমেদ সালিহিনের রিপোর্ট। দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সৃষ্টির পর থেকেই মাঠে সক্রিয় বাংলাদেশ পুলিশ। সামাজিক বিচ্ছিন্নতাকরণ প্রক্রিয়া বাস্তবায়নে নজরদারি, সচেতনতা বাড়ানোর পাশাপাশি খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার, পানি ও মাস্ক বিতরণ করছেন তারা। রাজধানীর 50টি থানা থেকে প্রতিদিন 2500 ছিন্নমূল মানুষকে খাবার দিচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তিনদিন ধরে আমি চিড়া খাই, রুটি খাই, থাকতেছি। এখন রোগে আক্রান্ত হয়ে কিভাবে মারা যাবে, তার থেকে না খায় অনাহারে মারা যাবে। পুলিশ খাবার দিল, এই খাওয়াটা খেয়ে সারাদিন থাকবো, এই খাওয়াটা খেয়ে। ছিন্নমূল লোকজন যারা আছে, মাননীয় কমিশনার স্যারের মহোদয়ের নেতৃত্বে তার নির্দেশনা মোতাবেক ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাদের কাছে এই যৎসামান্য আর কি খাবার পৌঁছে দেওয়ার এই ছোট্ট প্রয়াস আমাদের। শুধু ঢাকাতেই নয়, সারা দেশে করোনা মোকাবেলায় পুলিশের নানা উদ্যোগের কথা জানালেন মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি। আমরা প্রতিনিয়ত এই গুজব এবং ফেক নিউজের বিরুদ্ধে ব্যাপক প্রচারণা চালাচ্ছি এবং সবাইকে আমরা সচেতন করার চেষ্টা করছি। ইতিমধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং গুজব ছড়ানো সেই সকল আইডিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। করোনা মোকাবেলায় পুলিশের কিছু সদস্যের অতি উৎসাহী ভূমিকা বাহিনীকে বিব্রত করছে মন্তব্য করে আবারও মানবিক আচরণের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান তিনি। দুই একটি ঘটনা ইতিমধ্যে আপনারা দেখেছেন যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গিয়েছে। আমরা প্রতিটি ঘটনাকেই আমলে নিয়েছি এবং ইউনিট কমান্ডারদেরকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছি। পেশাদারিত্বের সাথে তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য, ধৈর্য সহকারে তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য, মানবিকভাবে সব কিছু বিবেচনা করার জন্য। এর আগে চাইনিজ ওভারসিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ স্বাস্থ্যসেবার বিভিন্ন সরঞ্জাম বাংলাদেশ পুলিশের হাতে তুলে দেয়। করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীন ও অন্যতম সংক্রমিত দেশ যুক্তরাজ্য থেকে এখনও ফ্লাইট আসছে বাংলাদেশে। যদিও ঢাকা বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে এয়ারলাইন্সগুলো করোনামুক্তির সনদ ছাড়া কোনো যাত্রী এলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে। তবে কোয়ারেন্টিন নিশ্চিত করা না গেলে সামাজিক সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মধ্যপ্রাচ্য সহ এশিয়ার বিভিন্ন দেশ বাংলাদেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছে বেশ আগে। কিন্তু 20 মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপকারী দেশ ছাড়া সব দেশের সঙ্গে বিমান চলাচল অব্যাহত রাখে বাংলাদেশ। 26 মার্চ থেকে সারা দেশে সড়ক নৌ বিমান চলাচল বন্ধ করে দেয় সরকার। কিন্তু যাত্রী সংকটে এয়ারলাইন্সগুলো হংকং ও থাইল্যান্ডে ফ্লাইট বন্ধ করলেও বাংলাদেশ থেকে চীন ও যুক্তরাজ্যে ফ্লাইট এখনো চলছে। আগামী 31 মার্চ থেকে বাংলাদেশ বিমান যুক্তরাজ্যে এক সপ্তাহের জন্য ফ্লাইট স্থগিত করলেও গত 29 দিনে দেশটি থেকে 7,500-এর বেশি প্রবাসী দেশে ফিরেছেন। বিমান বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি মেনে ফ্লাইট পরিচালিত হচ্ছে। গেল কয়েকদিনে করোনা মুক্তির সনদ ছাড়া যারা এসেছেন তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য বিভাগ বা WHO যে নির্দেশনা প্রদান করেছে সেই নির্দেশনা অনুযায়ী আমরা সেই কাজগুলো করছি। প্রথম দিকে ছিল যে হেলথ সার্টিফিকেট নিয়ে যারা আসবেন তাদেরকে সরকার হোম কোয়ারেন্টাইনে দিবে। গত কয়েকদিন ধরে সবাইকে কোয়ারেন্টাইনের সিদ্ধান্ত আছে। এদিকে চীনের গুয়াংজুতে ফ্লাইট পরিচালনাকারী ইউএস বাংলার এই কর্মকর্তা জানান, চীন ও বাংলাদেশ সরকার নিয়ম মেনে ফ্লাইট চালানো হচ্ছে। বর্তমানে চীন ছাড়া অন্য দেশের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ দেশটিতে। গুরুত্বপূর্ণ চিকিৎসা সামগ্রী আমদানি স্বার্থে রোববার থেকে চলবে শুধু একটি ফ্লাইট। এখানে যে স্বাস্থ্য অধিদপ্তর আছে এবং বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি যারা আছে তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী প্রত্যেকটা প্যাসেঞ্জারই হোম কোয়ারেন্টাইনে থাকার একটা নির্দেশনা দেওয়া আছে এবং সেভাবে নির্দেশনা অনুযায়ী তাদেরকে পালন করার কথা। যদি সেই ফেলিওরিটি থাকে সেটা আসলে এয়ারলাইন্সে কিছু বলার নেই এখানে। আর বিদেশ ফেরতদের সামাজিক বিচ্ছিন্নকরণ নিশ্চিত করা না গেলে সংক্রমণের ঝুঁকি বাড়বে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। এয়ারপোর্টে নামার পরে বাংলাদেশে সেখানে ট্রান্সমিশন হতে পারে, যেখান থেকে উঠেছে সেখান থেকে ট্রান্সমিশন হতে পারে। এটা তো এমন একটা ট্রান্সমিশন রিস্কি যে মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে। আমরা যদি সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নিয়ে স্ক্রিনিং করে তারপরে ছাড়ি সেইটা হবে রাইট স্ট্র্যাটেজি কৌশল। গত 4 দিনে 150 প্রবাসী দেশে ফিরেছেন আর জানুয়ারি থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত এসেছেন প্রায় 2.5 লাখ প্রবাসী। হাজির শিউলি, সময় সংবাদ, ঢাকা। বিদেশি উন্নয়ন কর্মীদের অবাধ যাতায়াতের কারণে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো করোনা ভাইরাস সংক্রমণের জন্য ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে আর ব্যাপক ঘনত্বের কারণে এখানে ভাইরাস ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। উৎকণ্ঠা বাড়ছে স্থানীয়দের মাঝেও। তবে কর্তৃপক্ষ বলছে ভাইরাসের সংক্রমণ রোধে রোহিঙ্গাদের সচেতন করা হচ্ছে। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কোনোরকম নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই এক ক্যাম্প থেকে অন্য ক্যাম্পে চলাচল করছে কক্সবাজারের উখিয়া এবং টেকনাফের আশ্রয় ক্যাম্পে থাকা রোহিঙ্গারা। সামাজিক দূরত্ব ছাড়াই ত্রাণ সংগ্রহ করছে তারা। আবার করোনা ভাইরাসের ব্যাপারে কোনো ধারণাই নেই তাদের। সেই সাথে রয়েছে রোহিঙ্গাদের সহায়তায় কর্মরত বিদেশিদের অবাধ যাতায়াত। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি জনপ্রতিনিধিদের সংখ্যা, ব্যাপক জনঘনত্বের এসব ক্যাম্পে সংক্রমণ হলে তার পরিণাম হবে ভয়াবহ। রোহিঙ্গাদের মধ্যে কোনো নিয়ন্ত্রণ নেই বা কোনো শৃঙ্খলা নেই। তাছাড়া তাদের মধ্যে এই করোনা ভাইরাস সম্পর্কে তেমন কোনো সচেতনতায় আজ পর্যন্ত সৃষ্টি হয়েছে বলে আমি জানি না। কোয়ারেন্টাইনের মাধ্যমে তাদেরকে যাতে তারা বাইরে বেশি অবাধ মেলামেশা করতে না পারে, চলাফেরা করতে না পারে, এ ব্যাপারে আমি সরকারের কাছে অনুরোধ করব। আর অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানালেন, রোহিঙ্গা ক্যাম্পে যাতে জনসমাগম না হয় এজন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। রোহিঙ্গাদের অন্যান্য জনসমাগম যেখানে হয় সেটা করার জন্য নিষেধ করা হয়েছে। এছাড়া বিভিন্ন ডিস্ট্রিবিউশন, এটা যেটা এসেনশিয়াল কমোডিটিস না হলে অন্যান্য ডিস্ট্রিবিউশন বন্ধ রাখার জন্য বিভিন্ন ক্যাম্পে নির্দেশ দেওয়া হচ্ছে। গত সপ্তাহে ভারত হতে অবৈধভাবে আসা এক রোহিঙ্গা পরিবারের 4 সদস্যকে UNHCR এর ট্রানজিট ক্যাম্পে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শরণার্থী শিবির সহ জেলাবাসীকে ঘাতক করোনা ছুবল থেকে রক্ষা করতে শক্ত পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ। করোনা ভাইরাসের কারণে গত 26 মার্চ থেকে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা থাকলেও ব্যতিক্রম সিলেটের অধিকাংশ চা বাগান। পুরো দমে কাজ চালিয়ে যাচ্ছেন বাগানের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা। এমন পরিস্থিতিতে বাড়ছে ভাইরাস সংক্রমণের সংখ্যা। বিস্তারিত জানাচ্ছেন ক্রামুল কবির আর ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী।
সারাদেশে মানুষকে দলবদ্ধভাবে মেলামেশা বা সামাজিক বন্ধনে আবদ্ধ না হতে সরকারি নির্দেশনা থাকলেও চা বাগানে দেখা যায় তার ব্যতিক্রম। চা শ্রমিকেরা দলে দলে যোগ দিচ্ছেন কাজে, শ্রমিকেরা দলবদ্ধভাবে চা পাতা তোলা সহ নানা কাজে নিয়োজিত রয়েছেন। কেউ জানে যে কার আছে কার নাই? আমরা তো একলোকে ছাড়া আমরা কেউ ওজন দিতেও পারি না, একলোকে ছাড়া আমরা কাজও করতে পারি না। আমাদের বাচ্চা কাচ্চা যে ফেলে আসছি এটাও আমরা খুব আতঙ্কিত। এমত অবস্থায় সরকার ঘোষিত ছুটির দাবি জানিয়েছেন শ্রমিক ও শ্রমিক নেতারা। অন্যদের যদি বন্ধ দিতে পারে তো আমাদের চা বাগান বন্ধ দেন। সরকারি স্কুল যা কিছু আছে সরকারি যদি সব বন্ধ হয় তো আমাদের চা বাগান কেন বন্ধ হবে? চা বাগানগুলো যাতে ছুটির আওতায় আনা হয় এবং আমাদের যাতে এই দেশের মানুষ হিসাবে আমরা কিছু না শুধু মানুষ হিসাবে যাতে বাঁচতে পারি এই আশা ব্যক্ত করছি। শ্রমিকরা নিরাপত্তার জন্য ছুটির দাবি জানালেও বাগান কর্তৃপক্ষ বলছেন ভিন্ন কথা। বাংলাদেশ চা সংসদ আছে, ওনাদের সাথে আলাপ আলোচনা করি, সাধারণত এগুলা চিঠিপত্র দেওয়া হয়, তো আমরা তো ওই চিঠি পাইছি সরকারের সম অধিদপ্তর থেকে, এর বাইরে তো আর আমি কিছু বলতে পারতেছি না, সেই অনুযায়ী কাজ চলতেছে। দেশের 166টি চা বাগানে 5 লাখেরও বেশি শ্রমিক কর্মচারী কর্মকর্তা কাজ করেন। কয়েকটি চা বাগান ছাড়া রাষ্ট্রায়ত্ত চা বাগান সহ অধিকাংশ চা বাগানে চা পাতা তোলার কাজে নিয়োজিত রয়েছেন শ্রমিকেরা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। মাদারীপুরে ফার্মেসিগুলোতে সার্জিক্যাল মাস্ক ও জীবাণুনাশক পণ্যের সংকট দেখা দিয়েছে। ফার্মেসি সমিতি নেতাদের দাবি, সিন্ডিকেট করে কিছু অসাধু কোম্পানি তৈরি করছে কৃত্রিম সংকট। এদিকে চিকিৎসকরা বলছেন করোনা ভাইরাস রোধে হাত ধোয়ার বিকল্প নেই। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে রিপোর্ট। চারদিকে শুধু করোনা ভাইরাস আতঙ্ক। করোনার ভয়াল থাপা থেকে বাঁচতে অনেকেই জীবাণুনাশক কিনতে ছুটছেন ফার্মেসিগুলোতে। কিন্তু গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে মাদারীপুরের 4টি উপজেলার ফার্মেসিগুলোতে দেখা দিয়েছে সার্জিক্যাল মাস্ক, জীবাণুনাশক ফ্লুইড ও হ্যান্ড স্যানিটাইজারের সংকট। ফলে করোনা ভাইরাস মোকাবিলা নিয়ে চিন্তিত সবাই। আমরা বাজারে কোনো স্যাভলন, হেপিচল কোনো কিছু পাচ্ছি না। এই যে আমাদের এই জায়গায় যে কোনো দোকান আছে ফার্মেসি, কোনো দোকানে নাই। হেরা গেলে ওই যে হাকো সামনে একটু ধুয়ে দিয়েছে, হেয়াদা একটু হাত মানে আর কি একটু লাগাই দেয়। বিক্রেতারা বলছেন বারবার কোম্পানিগুলোকে অর্ডার দিয়েও মিলছে না এসব জীবাণুনাশক। আমাদের হ্যান্ড গ্লোভস, হেক্সিসল, তারপর স্যাভলন, এই জিনিসটা আমরা কোম্পানির তরফ থেকে পাচ্ছি না, অর্থাৎ আমরা পাবলিকরা দিতে পারতেছি না। জীবাণুনাশক তো কোনোটাই নেই, সবগুলো সাপ্লাই নেই, ঠিক আছে, অর্ডার দিলে আসে না, ডেলিভারি দিতে পারতেছে না। কোম্পানি কী কারণে নাই সেটা কোম্পানি আমাদের এখনও ভালোভাবে বুঝে বলতেছে না। ফার্মেসি সমিতির নেতাদের অভিযোগ, সিন্ডিকেট ঠেকানো না গেলে এই সংকট দূর হবে না। মাত্র কয়েকজন লোক ইম্পোর্ট করে, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এটা একটা সিন্ডিকেট কাজ করতেছে। এই সিন্ডিকেট না ভাঙলে আমরা এই মার্কেটে অ্যাভেলেবেল এই মাল করতে পারবো না। চিকিৎসকরা বলছেন নিয়মিত জীবাণুনাশক দিয়ে প্রতিদিন হাত ধোয়ার বিকল্প কিছু নেই। খুব বেশি প্রয়োজন না হলে কেউ ঘর থেকে বেরোবেন না এবং বারবার হাত ধোন, এবং 70% অ্যালকোহল বেসড যে স্যানিটাইজার আছে, হেক্সিসল বা অন্যান্য যে হ্যান্ড স্যানিটাইজার আছে, এগুলো বারবার ব্যবহার করুন। গত 19 মার্চ মাদারীপুরের শিবচর উপজেলার 2টি ওয়ার্ড, পাঁচচর ইউনিয়নের 1টি গ্রাম ও দক্ষিণ বহেরতলা ইউনিয়নের 1টি গ্রামকে করোনা ভাইরাসের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করে স্থানীয় প্রশাসন। এরপরই ফার্মেসিগুলোতে ব্যাপক হারে চাহিদা বেড়ে যায় জীবাণুনাশকের। সময় সংবাদ, মাদারীপুর। ভোলায় বিদেশ ফেরতরা হোম কোয়ারেন্টিনে থাকলেও ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা কয়েক হাজার মানুষ নিয়ে শঙ্কায় স্বাস্থ্য বিভাগ। সামাজিক দূরত্ব বজায় না রেখে স্থানীয়দের সঙ্গে হাট বাজার ও পাড়া মহল্লায় আড্ডা দেয়ায় আরও বাড়ছে শঙ্কা। এদিকে জেলা উপজেলার হাট বাজারগুলোতেও সকাল বিকাল জনসমাগম হচ্ছে। কোয়ারেন্টিন যারা মানছেন না তাদের আইনের আওতায় আনার আশ্বাস স্থানীয় প্রশাসনের। নাসিরুদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। সুরক্ষা উপকরণ ছাড়াই বাজার করে বাড়ি ফিরছেন কয়েকদিন আগে ঢাকা থেকে আসা সদর উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের টাইস মিস্ত্রি ইব্রাহিম। বাঘাটার হাটে স্থানীয়দের সাথে মিলেমিশে কেনাকাটার পাশাপাশি প্রকাশ্যে খেতেও দেখা যায় তাকে। জনসমাগম নিষিদ্ধ থাকলেও জেলার বিভিন্ন হাটবাজারে অবাধে চলছে কেনাকাটা, শত শত মানুষের একসাথে ঘোরাফেরাও অব্যাহত রয়েছে। এছাড়া হোম কোয়ারেন্টিন না থেকে ঢাকা চট্টগ্রাম থেকে আসা লোকজন স্থানীয়দের সাথে মিশে যাওয়ায় আতঙ্কিত এলাকাবাসী। মাস্ক আছে আমার কাছে, গ্লাভস আছে, কিন্তু আমি এই দিক দিয়ে মানে নিরিবিড়ি আসলাম, চিন্তা একটু বাজার নিয়ে যাই। এই বাড়ি আর বাড়ি নেই তো আমরা ঢাকা, যারা চাকরি করতো তারাই এখন বাজারে ঘোরাফেরা করে। পুলিশ আইলে একটা দোলন দিলে কত থায়
হেয়ারবল দিয়েছে, এখন আমরা জানি না কি অবস্থা মানুষ। বারবার চেষ্টা করতেছি কোনো মানুষজন যে একখানা জ্বরও না হয়, এভাবে আমার প্রতি বাজারে লোক সিট করা আছে, মেম্বার টেম্বার সবাই। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ঢাকা থেকে আসা লোকজনকে কোয়ারেন্টিনে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জেলার স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তা। বেশ কিছু লোক ঢাকা থেকে ভোলা জেলায় প্রবেশ করছে এবং এদেরকে কোয়ারেন্টাইন রাখার কঠিন হয়ে পড়ছে, এদেরকে কোয়ারেন্টাইন রাখাটা এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তবে পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন জেলার শীর্ষ দুই কর্মকর্তা। আমাদের মূল উদ্দেশ্য প্রত্যেক সদস্যকে তাদের নিজে থাকা এটা নিশ্চিত করা, এবং সে নিশ্চিত করার জন্য আমাদের যা যা করার সে পদক্ষেপ গ্রহণ করছি। সরকারের নিষেধ অমান্য করে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ। আমরা চাই জনগণের সুরক্ষা, জনগণ এই ভোলার সকল মানুষ যেন সুরক্ষিত থাকে। 10 দিনের ছুটিতে ঢাকা চট্টগ্রাম থেকে প্রায় 20,000 মানুষ নিজ জেলায় এসেছেন। সময় সংবাদ ভোলা। করোনা পরিস্থিতিতে নারায়ণগঞ্জে এবার হচ্ছে না হিন্দু ধর্মাবলম্বীদের পুণ্য স্নান। বিকেলে সাংবাদিকদের তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ জসীমউদ্দিন। এর আগে তার কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে পূজা উদযাপন কমিটির নেতারা সহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় এবারের পুণ্য স্নান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্দর উপজেলার লাঙ্গল বন্দে 13টি ঘাটে আগামী 31 মার্চ থেকে 1 এপ্রিল পুণ্য স্নান হওয়ার কথা ছিল। করোনা সংক্রমণ মোকাবেলায় বরিশালে সরকারের পাশাপাশি ব্যক্তি, ক্ষুদ্র সংগঠন এবং প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। প্রতিদিনই এরা লিফলেট, স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করছেন। বিষয়টিকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। জেলা প্রশাসক বলছেন করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ, সরকার এবং WHO এর নির্দেশনা মেনে সবাইকে কাজ করতে হবে। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। করোনা ভাইরাসের দ্রুত বিস্তারে প্রায় থমকে গেছে পুরো দুনিয়া। দেশে বিস্তার রোধে সরকার নিয়েছে নানা পদক্ষেপ। বেশিরভাগ মানুষ এখন নিজ নিজ ঘরে। এর মধ্যে বরিশালে ভয়কে জয় করে মানুষের সেবায় আত্মনিয়োগ করেছেন কেউ কেউ। ব্যক্তি, ক্ষুদ্র সংগঠন ও প্রতিষ্ঠানের সময় উপযোগী এসব কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। বর্তমানে বরিশাল নগরীতে সেবার মনোভাব নিয়ে যারা কাজ করছেন তাদেরকে আমি স্বাগত জানাই। গরিব মানুষ আছে যাদের বাঁচার জন্য বিত্তশীল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। করোনা মোকাবেলায় বিশেষ করে স্বল্প আয়ের মানুষের জন্য এই কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন কার্যক্রমের সাথে সংশ্লিষ্টরা। আমরা প্রায় 5,000 মানুষের মধ্যে জীবাণুনাশক হ্যান্ড ওয়াশ এবং জীবাণুনাশক যে ব্লিচিং সেটা বিতরণ করেছি। তবে করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ এবং সরকারের নির্দেশনা মেনে এসব কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। এই বিতরণ কার্যক্রম করার সময় সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলে, অর্থাৎ যতটুকু সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখার দরকার ততটুকু সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখি, বাট আমরা যেন সবাই মানুষের পাশে দাঁড়াই, সাধারণ মানুষের পাশে দাঁড়াই। দেশে করোনা ভাইরাসের রোগীর শনাক্তের পর বরিশালে জীবাণুনাশক, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক সহ বিভিন্ন পণ্যের মূল্য অস্বাভাবিক বেড়ে গেছে। বরিশাল নগরীতে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা 750 মতো, আর জেলায় এই সংখ্যা 1,550 মতো, যদিও এর মধ্যে চালু আছে মাত্র 150টি। এর মধ্যে শুধুমাত্র 7 থেকে 8টি প্রতিষ্ঠান করোনা উপলক্ষে তাদের সেবা কার্যক্রম শুরু করেছে, বাকিরা দ্রুত শুরু করবে এমন প্রত্যাশা করছে নগরবাসী। ফেরদাউদ সোহাগ, সময় সংবাদ, বরিশাল। ফেনীতে দুস্থ ও নিম্ন আয়ের মানুষ মাঝে খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে জেলা শহরের নিজ বাসভবনে সংশ্লিষ্ট প্রতিনিধিদের মাঝে সহায়তা হস্তান্তর করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাজারি। জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সমন্বয়ে আলাদা টিম খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেন প্রত্যন্ত এলাকায়। প্রথম পর্যায়ে জেলার 1,20,000 দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে সহায়তা দেওয়া হয়। করোনা পরিস্থিতিতে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান নিজামুদ্দিন হাজারি। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গেল 2 দিনে কারো দেহে করোনা শনাক্ত হয়নি, বাড়ি ফিরেছেন 15 জন, জানালো IEDCR। পরীক্ষার জন্য প্রস্তুত 11টি ল্যাব, আসছে না কেউ, দাবি স্বাস্থ্যমন্ত্রী। চট্টগ্রামে করোনা পরীক্ষাগারের হটলাইনে প্রতি 3 মিনিটে ফোন আসছে একটি। 3 দিনে নমুনা পরীক্ষা হয়েছে 15 জনের, সবগুলোই নেগেটিভ। করোনা মোকাবিলায় অন্য দেশকেও সহায়তায় প্রস্তুত বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী, দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান। চীন ও ব্রিটেন থেকে এখনও আসছে ফ্লাইট, গেল 4 দিনে ফিরেছেন 150 প্রবাসী। কোয়ারেন্টিন নিশ্চিত করা না গেলে সংক্রমণের সংখ্যা বিশ্লেষকদের।
এবং বাধ্যতামূলক ছুটিতেও পুরো দমে কাজ চালিয়ে যাচ্ছেন সিলেট চা বাগানের শ্রমিক কর্মচারীরা। বাড়ছে সংক্রমণের সংখ্যা, নানা অজুহাত কর্তৃপক্ষের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।